বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অপরূপা গুহর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গোটা রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নম্বরে এস যায় একশো দিনের টাকা চেয়ে দাবি করে 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 এসএমএস করা হয় আর তারই নিরেখে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের পুত্রবধূ অপরুপা গুহ একশো দিনের টাকা চেয়ে রাজ্যে বিরোধী দলনতা শুভেন্দু অধিকারীকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এস এম এস করে এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেন সেই পোস্টে তিনি কয়েকটি মোবাইল নম্বর উল্লেখ করেন সেই মোবাইল নম্বরের তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের পুত্রবধূ গুহর নম্বর তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকির ফোন আসে মন্ত্রী নম্বরে এরপর অপরূপা শুভেন্দু অধিকারীর নামে ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পর ভিডিও অপরূপা জানান বার্তায় শনিবার শুভেন্দু অধিকারীকে একশো দিনের টাকা দাবি করে যে মেসেজটি করেছিলেন সেটা সম্পূর্ণ সাংবিধানিক অধিকারের মধ্যেই পড়ে শুভেন্দু অধিকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মহিলার মোবাইল নম্বর ভাইরাল করে চরম অন্যায় করেছেন বলে জানান অপরূপা